অবশেষে বাংলায় প্রবেশ করলো মৌসুমি বায়ু। কবে থেকে হবে বৃষ্টি, কি জানাচ্ছে আবহাওয়া অফিস, তো বন্ধুরা সেই নিয়ে আজকে লেটেস্ট ওয়েদার আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে পশ্চিম বাংলার বুকে মৌসুমি বায়ু প্রবেশ এবং সক্রিয়তার ফলে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, পাশাপাশি কোথায় কোথায় তাপপ্রবাহ এবং আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া, সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দিন কয়েকের তীব্র দাবদাহের পর রাজ্য জুড়ে কালবৈশাখীর দাপট লক্ষ্য করা গিয়েছে, তবে এর চেয়েও ভালো খবর দিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস আগেই জানিয়েছিল অন্যান্য বছরের তুলনায় এবছর কিছু আগেই বর্ষার আগমন ঘটবে, ঠিক তেমনই হতে চলেছে। আগামী দু একদিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর অনুকূল পরিবেশ বজায় রয়েছে। তবে প্রশ্ন, বাংলায় কবে থেকে শুরু হবে বর্ষার বৃষ্টি? হাওয়া অফিসের অধিকর্তারা জানাচ্ছেন তাতে আপাতত কয়েকদিন মেঘলা আকাশ থাকার পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিস্থিতি বাড়বে, তবে দ্বিতীয় দিকে কালবৈশাখী অথবা বৃষ্টি থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলা বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ইত্যাদি জেলায় 40-50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এমনই পরিস্থিতি বজায় থাকবে বলে মনে করছে হাওয়া অফিস। পাশাপাশি এই ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা পাওয়ার হঠাৎ করে 2-1 ডিগ্রি কমতেও পারে। অন্যদিকে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে অনুকূল পরিবেশ থাকার কারণে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু একটু এগিয়ে এসেছে এবং আরব সাগরের অনেক অংশ এবং মধ্য বঙ্গোপসাগরে ঢুকে পড়েছে এই মৌসুমি বায়ু। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী 4-5 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 27 মে কেউলে পৌঁছেছে মৌসুমি বায়ু। এমনিতে কেউলে 1 জুন মৌসুমি বায়ু প্রবেশ করে। অন্যদিকে বাংলায় এই মৌসুমি বায়ু ঢুকতে 8 জন সময় লাগবে বলে মনে করছে হাওয়া অফিস। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উঠে আসা আজকের লেটেস্ট ওয়েদার আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।